প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফিলিস্তিনের জনগণের দুর্দশা ও বৈধ ইসরায়েলের বর্বরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। ইতিহাস ও ঘটনার ধারাক্রম সবাই জানা। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান সাধুবাদযোগ্য। আমরা বাংলাদেশের অতীত অবস্থানকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের জনমানুষের আবেগ অনুভূতিকে আমলে নিয়ে জনতার পক্ষ থেকে আমরা প্রস্তাব করছি যে আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। আসন্ন জাতিসংঘ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ইসরায়েলের নিন্দা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সর্ব ভূমিকা পালন করেন। আমরা আশা করব আসন্ন জাতিসংঘ অধিবেশন চলাকালে স্বাধীন সার্বভৌম একক ফিলিস্তিন রাষ্ট্রের জন্য তিনি সরব ভূমিকা পালন করবেন। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস মুক্তকরণ কল্পে বহুজাতিক মুসলিম সেনাবাহিনী গঠনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাসপোর্ট প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে যখন গোটা বিশ্বের মানুষ সোচ্চার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও যখন প্রথাগত ইসরায়েলি পক্ষপাতের বিরুদ্ধে নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্ব জোরালো প্রতিবাদ করে তুলেছে, তখন বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের পাসপোর্ট থেকে 50 বছরের ঐতিহ্য সরে ফেলে এক্সেপ্ট ইসরায়েল শব্দদায় বাদ দেওয়া হয়েছে। এই সংবাদে আমরা বিস্মিত এবং ক্ষুব্ধ। আমরা আরও হতাশ হয়েছি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা দেখে স্বাধীনতার শুরু থেকে 85 বছর ধরে অনুসৃত একটি রীতি, যে রীতির সাথে আমাদের মৌলিক চেতনা সম্পৃক্ত এমন একটা সিদ্ধান্ত গ্রহণে জনপরিসরে ও সংসদে আলোচনা হয় নাই, এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত এ বিষয়ে সঠিক তথ্য নেই। কি ভয়ঙ্কর সমন্বয়হীনতা, নাকি একটা ষড়যন্ত্রমূলক রাখঢাক! প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। তার বক্তব্য আমাদেরকে হতবাক করেছে, কারণ তিনি আন্তর্জাতিক মান রক্ষার যে চুক্তি দিয়েছেন তা কেবল অযৌক্তিক নয়, বরং একই সাথে অসত্য যুক্তি। পাসপোর্টের আন্তর্জাতিক মান রক্ষায় এক্সেপ্ট ইসরায়েল শব্দদায় কোনো বাধা নয়। এর পক্ষে অনেক যুক্তি থাকলেও সহজ অর্থে কেবল এতটুকু উল্লেখনীয় যথেষ্ট হবে যে এই শব্দদয়ের সবই মালয়েশিয়ার পাসপোর্ট বিশ্বের 19তম শক্তিশালী পাসপোর্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পাসপোর্ট থেকে এই শব্দ দুটি বাদ দেওয়া কার্যত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। আমরা বাস্তবতা থেকে জানি যে তাইওয়ানকে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া সত্ত্বেও এক্সেপ্ট তাইওয়ান শব্দ পাসপোর্টে উল্লেখ না থাকার কারণে তৃতীয় কোনো দেশ থেকে তাইওয়ানের ভিসা নেওয়া যায় এবং তাইওয়ানের সাথে লেনদেন করা যায়। একইভাবে ইসরায়েলের ক্ষেত্রেও এই শব্দদ্বয় তুলে দিয়ে কার্যত ইসরায়েলের সাথে সংযোগ স্থাপন করার ব্যবস্থা করা হচ্ছে। অশুভ জয়নবাদের কাজের ধারা মাথায় রাখলে এই শব্দ বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। একই সাথে এই ইস্যুতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড পেজ থেকে উচ্ছ্বাস প্রকাশ ও অধিকাংশ আন্তর্জাতিক মিডিয়া এটাকে বাংলাদেশ কর্তৃক ইসরায়েলি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হিসেবে সংবাদ পরিবেশন আমাদের আশঙ্কাকেই সত্যায়ন করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই গোপন একক সিদ্ধান্ত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অযৌক্তিক উপস্থাপনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই যে বাংলাদেশ সরকার ইসরায়েলের সাথে কোনো ধরনের গোপন সম্পর্ক রাখে না, রাখার চেষ্টাও করে না, এবং জয়নবাদের কোনো চক্রান্ত বাংলাদেশ ভেসে যায়নি। এই বিশ্বাস থেকে আমরা বলিষ্ঠভাবে দাবি জানাচ্ছি যে
অবিলম্বে পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দদ্বয় যোগ করতে হবে। যে পাসপোর্টগুলো এই শব্দ ছাড়া ইস্যু করা হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। একই সাথে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে তা করে কারা এই অপকর্মের সঙ্গে জড়িত তা বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ভ্যাকসিন ইস্যু, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কোভিড-19 বৈশ্বিক মহামারী আকার ধারণ করার পরে প্রায় 2 বছর হতে চলল। টিকা আবিষ্কার ও গণটিকাদান প্রক্রিয়াও শুরু হয়েছে প্রায় অর্ধ বছর হতে চলল। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশে টিকা প্রাপ্তি ও বিতরণ প্রক্রিয়া ভুল সিদ্ধান্ত অযোগ্যতা ও নৈরাজ্যের কবলে পড়ে অনিশ্চিত হয়ে আছে। যেই ভারত সামান্য পেঁয়াজ নিয়ে নোংরা রাজনীতি করে টিকার জন্য সেই ভারতের উপর একক নির্ভরতা চরম পর্যায়ের বোকামি ছিল। যুক্তিহীন নতজানু ভারত নির্ভরতার চড়া মূল্য দিচ্ছে বাংলাদেশ। টিকা প্রাপ্তিতে ভারতের বিশ্বাসঘাতকতার পরও টনক নরেনি সরকারের। স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকার রাশিয়া ও চীনের থেকে টিকা সংগ্রহ করা নিয়েও টালবাহানা করেছে। স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবাজি সময় ক্ষেপণ ও বিদ্বন্দ্বের জন্য আক্ষেপ করেছেন এবং টিকা প্রাপ্তির ক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, টিকা আবিষ্কারের পরে এবং বাংলাদেশে এক দফা টিকা বিতরণের পরেও দেশকে দ্বিতীয় দফা শক্ত লকডাউনে যেতে হলো। জীবন জীবিকা নিয়ে নিদারুণ টানাপোড়নে কোটি কোটি মানুষের প্রাণ কুষ্ঠাগত, প্রায় 4 কোটি শিক্ষার্থী 1.5 বছরের মতো নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত। এমন গুরুতর পরিস্থিতিতে টিকা সংগ্রহে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতলববাজি সময় ক্ষেপণ সিদ্ধান্তহীনতা এবং তারপরেও তারা বহাল তবিয়তে থাকা আমাদেরকে হতবাক করে। জনমনে প্রশ্ন উঠেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তি কি স্বয়ং সরকারের চেয়েও বেশি শক্তিশালী? তারা কি বাংলাদেশ রাষ্ট্রের চেয়েও ক্ষমতাবান, না নাকি স্বয়ং সরকারই এই অশুভ চক্রের অংশ? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আগেও দাবি করেছি, আজকেও আবার বলছি, করোনা পরিস্থিতি মোকাবিলা টিকা সংগ্রহ ও বিতরণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অশুভ শক্তিকে চিহ্নিত করতে এবং তাদের শাস্তি নিশ্চিত করতে অবিলম্বে জাতীয় নাগরিক কমিটি গঠন করতে হবে। টিকা সংগ্রহ বিতরণকে দুর্নীতিমুক্ত সার্বজনীন করতে এই জাতীয় কমিটি অপরিহার্য, কারণ এক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রমাণিত। আমরা সরকারের উপরে আর আস্থা রাখতে পারছি না। আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, সরকার যদি নিজেদের সাধান্বেষী ব্যর্থতার উপরে গোড়ামি করতেই থাকে তাহলে গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া কোনো উপায় থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মহামারী করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সব কিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার প্রমা ধরে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। মাঝখানে কিছুদিন কওমি মাদ্রাসা চালু থাকলেও গত এপ্রিল থেকে আবারও তা বন্ধ করে দেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসাও খোলেনি গত 15 মাসে। স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার সকল ধরনের পরীক্ষা বন্ধ। গত বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অটোপাস দেওয়া হয়েছে। এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও হয়নি। পরীক্ষা হবে কি না তাও স্পষ্ট নয়। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটোপাসের অপেক্ষায়। সরকার ধাপে ধাপে সব কিছু খুলে দিলেও খোলে নেই শিক্ষা প্রতিষ্ঠান। এতে দেশের প্রায় 4 কোটি ছাত্রছাত্রী নিয়মতান্ত্রিক লেখাপড়া থেকে শুধু বঞ্চিত হচ্ছে তাই নয়, অনেকের শিক্ষা জীবনই শেষ হয়ে গেছে। অনেকে নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছে, মাদকাসক্ত হয়েছে অনেক ছাত্রছাত্রী। অনলাইনে পড়াশোনার অজুহাতে ছাত্রছাত্রীদের একটি বিপুল অংশ অনলাইন ভিত্তিক বিভিন্ন গেমসে আসক্ত হয়ে গেছে। মোবাইল আসক্তি তরুণ ছাত্রছাত্রীদের মাঝে সীমা ছড়িয়ে গেছে। এসব বিপর্যয় তো শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত। এর বাইরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে আর্থিক বিপর্যয় ও লাখো লাখো পরিবার পথে বসেছে। সরকার বারবার বলছে আগে জীবন রক্ষা তারপর শিক্ষা, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে লাখো লাখো নন এমপিও শিক্ষক বেকার হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান চালু না থাকাতে তারা বেতন ভাতা পাচ্ছেন না। সম্মানিত শিক্ষকগণ চরম মানবতার জীবন যাপন করেছেন।
সরকারের উদাসীনতা, অদূরদর্শিতা ও খামখেয়ালিতে দেশের শিক্ষা খাত আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার কিন্ডারগার্টেন এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, দেশে লাখ লাখ পরিবার আছে যাদের জীবন জীবিকা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। লাখ লাখ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিক্ষা উপকরণকে কেন্দ্র করে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাতে সেসব ব্যবসায়ীরা আজ বিপর্যস্ত, তাদের দিকে সরকারেরও কোনো নজর নেই। সরকার চাচ্ছে সবাইকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে, কিন্তু ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সহসাই সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এমন আশা করা যায় না। অতএব সবাই প্রত্যাশা স্বাস্থ্য সতর্কতা নিশ্চিত করে দেশের সব রকম শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। দেশের প্রায় 4 কোটি ছাত্রছাত্রী স্বাভাবিক শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়া হোক। লাখ লাখ বেকার শিক্ষকদের কাজে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হোক। শিক্ষা উপকরণের সঙ্গে যারা জড়িত সেসব মানুষগুলোর জীবন জীবিকা অবলম্বন ফিরিয়ে দেওয়া হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, আর সময় না বাড়িয়ে অতি দ্রুত সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। এজন্য যা যা করণীয় তাই করুন, অন্যথায় সরকারের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্তের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্র শিক্ষক অভিভাবক এবং ভুক্তভোগী ব্যবসায়ীগণকে নিয়ে সঙ্গে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। রাজনৈতিক কর্মীদের মামলা প্রসঙ্গ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের সংবিধান ও সরকারের দাবি মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশের সরকারের সমালোচনা, আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ, উত্তপ্ত বক্তব্য অতি স্বাভাবিক ব্যাপার, বরং এমনটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের এই চিরচরিত নিয়ম সহিংসতায় রূপ নেয় কেবলমাত্র সরকারের আচরণের ভিত্তিতে। বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষ সব সময় নিয়মতান্ত্রিক বা প্রতিবাদকে দমন প্রেরণ করে সহিংসতার দিকে ঠেলে দেয়, আর তার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে। সরকারের ফেঁসিবাদী এই চরিত্রের সর্বশেষ শিকার ওলামায়ে কেরাম। নরেন্দ্র মোদীর আগমনের প্রেক্ষিতে জনমনের ক্ষোভ প্রকাশ ও তাতে সরকারের দমন পীড়নমূলক আচরণের প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পবিত্র রমজানে যেভাবে ওলামায়ে কেরামকে আটক করে রিমান্ড নেওয়া হয়েছে, তাতে এদেশের মুসলমানদেরকে 1857-এর সিপাহি বিপ্লবোত্তর ওলামাদের সাথে সাম্রাজ্যবাদী ইংরেজদের আচরণের কথাকে মনে করিয়ে দেয়। সবাইকে মনে রাখা উচিত ইতিহাসও সাক্ষী যে ওলামায়ে কেরাম সবচেয়ে শান্ত ও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন।